কামাল আহমেদ মজুমদার বলেছিল, আমি যদি সত্য কথা বলি তাহলে লাশ হয়ে যাব। আমার কাছ থেকে যারা 200-400-500 টাকা চাঁদা নেতো আওয়ামী লীগের লোক, তারা আজকে এমপি, মন্ত্রী এবং বড় বড় আওয়ামী লীগের নেতা। শিল্পমন্ত্রী গতকালকে নির্লজ্জভাবে বলেছে যে আপনাদের খেজুর খেয়ে ইফতার করতে হবে কেন, আপনারা বড়ই খেয়ে ইফতার করেন। এটা আসলে বেহায়া, বিশ্বের সবচেয়ে বেহায়া পশু হচ্ছে হায়না। এই হায়না যদি কোনো কিছু টার্গেট করে, সেই টার্গেটে থাকার জন্য যা ইচ্ছে তাই করবে। এই হায়নার চেয়ে তো এরা বেহায়া। কীভাবে বলে আমাদের সুন্নত হচ্ছে খেজুর খেয়ে রোজা আমরা ইফতারি করব, এবং সেইটা চলে আসছে যুগে যুগে, এবং উনি এটা কেন বলতেছে? আমি আসলে উনি কি মুসলমান কি না এটাই আমার সন্দেহ হচ্ছে, এবং উনি কীভাবে বলতেছে এই হিন্দু কালচার ভরে গেল কি না। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা খারাপ, অথচ বাংলাদেশের যে বইগুলো ভারত থেকে ছাপিয়ে আনলো এবং সেখানে দেব দেবীর ছবি দিয়েছে, এমনকি মাদ্রাসা, এটা আসলে তারা এখন এই যে ভারতের সব কিছু কালচার এ বাংলাদেশেই করতে চায়। কয়েকদিন পর কেন বলে যে ইফতারি না করা রোজা দুইবার রাখলেই তো হয় দুপুরে, এরকম কেন বলে ফেলায়। আবার এমনও বলতে পারে যে ভারতের কোনো জিনিস দিয়েই ইফতারি করলে কম দামে সেইটাই মনে হয় ভালো হবে। এইটা আমি ধিক্কার জানাই ওনা, এবং আমি ওনাকে তীব্র নিন্দা জানাই এই ধরনের কথা বলার জন্য। জাতির কাছে ওনার ক্ষমা চেতে হবে এবং চাওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী বলেছে যে যারা এই সিন্ডিকেট করে তাদের গণধোলাই দিতে বলেছে, গণপিটানি দিতে বলছে, কিন্তু আবার আমাদের বিএনপির পরও ইঙ্গিত করেছে। আপনারা বলেন যে এই যে একটা সরকার আছে, সেটা আজব সরকার, এটা একটা অস্বাভাবিক সরকার। এই আজব সরকারের সময় কার কয়টা মাথা আছে? বিরোধী দল, বিরোধী দল যেখানে ব্যবসায়ী করে না সেইখানে বিরোধী দল বাজার সিন্ডিকেট করবে? আপনার আবার উনি বলে যে গণধোলাই, গণধোলাই দিলে তো ওনার সহ কেউ বাদ পড়বে না, কারণ সবাই এই সিন্ডিকেটের সাথে জড়িত। আর সেইটা যদি আমরা দিতে যাই, আপনাদের তালিকা ধৈর্যা ধৈর্যা মামলা দেয়। আপনার কার কয়টা মাথা আছে? কোনো ব্যবসায়ী বা এলাকায় কথা বলতে পারে না, কারণ মামলা দিবে, হুমকিতে থাকে। টোটাল কথা হচ্ছে এটাও, এই আওয়ামী লীগের সভানেত্রী তার যে সিন্ডিকেট আওয়ামী লীগের, তাদেরকে আশকারা দিয়েছে, যেটা কামাল আহমেদ মজুমদার বলেছিল যে আমি যদি সত্য কথা বলি তাহলে লাশ হয়ে যাব। আমি আমার কাছ থেকে যারা 200-400-500 টাকা চাঁদা নেতো আওয়ামী লীগের লোক, তারা আজকে এমপি, মন্ত্রী এবং বড় বড় আওয়ামী লীগের নেতা সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতেছে, আমার গরিব মানুষের পকেট কাটতেছে। তাই এইটা যদি একজন মন্ত্রী বলে থাকে, সেখানে আমি ছোট্ট একজন ক্ষুদ্র মানুষ, হ্যাঁ আমার কথা তো ওনার চাইতে গুরুত্ব না। এটাই প্রমাণ করে যে এই সম্পূর্ণ সিন্ডিকেটগুলো আওয়ামী লীগের সাথে, এবং এটা প্রমাণিত, এবং কখনো সরকারের শেল্টার ছাড়া করতে পারে না। এটা উনি যে আশকারা দিয়েছে, এর আগেও আপনারা যখন পেঁয়াজের দাম বলে বৃদ্ধি হয়েছিল, বলছে পেঁয়াজ ছাড়া রান্না করেন আমি তো করি, তেলের দাম কয় তেল ছাড়া রান্না করেন আমি তো করি, এরপর মাংসে বলে কাঁঠাল দিয়ে কাবাব বানানো পৃথিবীতে কোথাও শুনেছেন? এরপর বলছে বেগুনের দাম কয় আমি তো কুমড়ানি দিয়ে কুমড়ানি বানাই খান, এরপর ডিমের কয় ডিম সেদ্ধ, কাঁচামরিচের কয় কাঁচামরিচ এবং টমেটো শুকিয়ে রাখেন। জীবনে কেউ টমেটো শুকাইলে সেটা পয়সা যায়, কাঁচামরিচও ভালো থাকে না, আবার সেরকম হয়ে যাবে। এর মানে হচ্ছে যে ওনার সিন্ডিকেটকে উনি চিনে এই ধরনের কথাবার্তায় বলে, এলোমেলো কথা বলে, এবং এখনও যে একটা ফাঁকা আওয়াজ দিছে দিয়ে ওনাদের সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত রাখতেছে, যথাযথভাবে তাদের আশকারা দিচ্ছে, উনি উজ্জীবিত রাখতেছে। নতুবা যদি না হয়, আমি শেষ আপনাদের মাধ্যমে এই অবৈধ হোক, ভোটার ভোট চুরি হোক, প্রধানমন্ত্রী যেহেতু আছেন, তিনি এক জায়গায় বসে আছেন, পাওয়ার আছে, তাই আমি বলবো উনি যদি মনে করে যে মানুষকে এই রমজান মাসে ভালো রাখবে, আপনারা দেখেছেন যে মধ্যপ্রাচ্যে সকল দেশে অর্ধেক দাম করেছে সব কিছুর, কোনো জায়গায় 3/1 ভাগ দাম করেছে, আমি ওনাকে বলবো যে আসুন আপনি প্রত্যেকটা থানা পর্যায়ের ইউনিয়নে ইউনিয়নে একটি ন্যায্য মূল্যের দোকান সরকারিভাবে করুন, এবং পৌরসভা বা এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে করুন। যদি আপনি ন্যায্য মূল্যের কইরা দিতে পারেন তাহলে সিন্ডিকেটের মালামাল চলবে না, তখনই বুঝবো যে আসলেই আপনি জনগণের পক্ষে কথা বলতেছেন, এবং ন্যায্য মূল্যের দোকান দিয়ে আপনার যেহেতু অনেক নেতৃবৃন্দ আছে, জনপ্রতিনিধি আছে, তাদের মাধ্যমে সেটা করেন, তাহলেই হয়তো বা জনগণ কিছুটা সুবিধা পাবে।